وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته قرآن رالو ميديا أشون قرآن شكي كلاس نون شايت تزبيد نون عطارو আমাদের আজকের ক্লাস নং হচ্ছে ষাট, ষাটের পড়া হচ্ছে আমাদের তাজবিদ নং আঠারো, নুন সাকিনের ইদগম। অর্থাৎ আমরা বিগত দিনে আমরা অলরেডি নুন সাকিন ব্যবহারের যে চারটা নিয়ম, সে চারটার ভিতর আমরা দুইটা অলরেডি আমরা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে নুন সাকিনের ইখলাব অর্থ বদল করা, আর নুন সাকিনের ইজহার অর্থ স্পষ্ট করা, অর্থাৎ গুন্না ছাড়া পড়তে হয়। ইকলাবের অক্ষর আমরা পড়ছি কয়টা? একটি, সেটার নাম হচ্ছে মিম, সরি ইকলাবের যে অক্ষরটা সেটার নাম হচ্ছে বা। আর ইজহারের যে ছয়টা অক্ষর আমরা পড়ছি, গোল হা লম্বা হা খ আইন গইন আর হলো হামজা। আমরা আজকে পড়ব নুন সাকিনের ইদগম, অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়া। ইদগমের অক্ষর ছয়টি, ইয়া ওয়াও নুন মিম র আর লাম, ইয়া ওয়াও নুন মিম র আর লাম। আমি কথাটা আমি প্রায় বলে থাকি যে আপনাদের বেশি বেশি পড়া লাগবে, মালাকুল মৌত আসা পর্যন্ত অক্ষরগুলো আপনার মনে রাখা লাগবে, কারণ এই নুন সাকিনের ব্যবহার পুরা কোরআন জুড়ে, পুরা কোরআনুল কারিম জুড়ে এই নুন সাকিনের ব্যবহারটা। এই জন্য আমাদেরকে বিশদভাবে মনে রাখতে হবে। আর যখন এটা কন্টিনিউ করবেন, কন্টিনিউ পড়তে থাকবেন কোরআন, তখন অলরেডি আপনার মাথায় চলে আসবে, তবে এর জন্য আপনার বেশি পড়া লাগবে। তাহলে নুন সাকিনের বামে যদি এই ছয় অক্ষর পাওয়া যায়, নুন সাকিনের বামে যদি এই ছয় অক্ষর বলতে ইয়া ওয়াও নুন মিম র আর লাম, এই ছয়টি অক্ষর যদি নুন সাকিনের বামে আসে, তাহলে পরে এই ছয়টি অক্ষরের পরে তাসদিদ থাক বা না থাক, কোন ছয়টি অক্ষরের উপরে? ইয়া ওয়াও নুন মিম র আর লাম, এই ছয়টি অক্ষরের উপরে তাসদিদ থাক বা না থাক, যখনই নুন সাকিনের বামে ছয়টি অক্ষর আসবে আর তাসদিদ থাক বা না থাক, আমরা তাসদিদ ধরে মিলিয়ে পড়ব, আমরা তাসদিদ ধরে মিলিয়ে পড়ব এই ছয়টি অক্ষরকে। তাহলে আমরা জানতে পারলাম কি, এই ছয়টি অক্ষরের উপরে যদি তাসদিদ থাক বা না থাক, যদি নুন সাকিনের বামে আসে, তাহলে এই ছয়টি ছয়টি অক্ষরের উপর আমরা তাসদিদ দিয়ে পড়ব, অর্থাৎ তাসদিদ ধরে আমরা পড়ব। তো এই ছয়টি অক্ষরের ভিতরে ইয়া ওয়াও নুন মিম এই চারটি অক্ষর আবার গুণনা করে পড়তে হয়। এই চারটি অক্ষর কী করে পড়তে হয়? গুণনা করে পড়া লাগে। আর দুইটি অক্ষর আছে যেটা গুণনা ছাড়া পড়তে হয়, সেটা হচ্ছে র আর লাম, এই দুইটা অক্ষর আছে গুণনা ছাড়া পড়তে হয়। আর বাদবাকি যে চারটি ইয়া ওয়াও নুন মিম, এই চারটি অক্ষর গুণনা করে পড়তে হয়। তো অলরেডি তো আমরা দুইটা অক্ষরে আমরা গুণনা করি, ওয়াজিব গুণনা যেটা নুন মিমের, আর বাদ আর বাকি হচ্ছে দুইটা ইয়া এবং ওয়া। তো সব মিলে তাহলে আমরা কি করব, আমরা গুণনা করব চারটায় আর দুইটা গুণনা ছাড়া পড়ব। তা আমি একটু পড়াই দিই আপনাদের, তাহলে ক্লিয়ার হতে পারবেন। এখানে আছে মি পড়ব নুনের সাথে মিন, হ্যাঁ এখানে আছে কি মি পড়ব নুনের সাথে মিন, এখানে তাসদিদ দেয়া আছে, আপনারা এটা বোঝানোর ক্ষেত্রে দেয়া আছে কোরআন, ইশের কোরআনে, আপনার সৌদির কোরআনে অনেক কোরআন আছে যেখানে এই নুন সাকিনের ব্যবহারের যে ইগুলো, যেমন ইকলাবের অক্ষর বা আসলে পারে নুন সাকিনের বামে যদি বা আসে, তাহলে পারে এই যে ছোটো মিমটা আমাদের বাংলাদেশের কোরআনে দেয়া থাকে, অনেক সময় এটা পাবেন না সৌদির কোরআনে বা মধ্যপ্রাচ্যের যেসব কোরআনগুলো আছে। এরপরে আপনার এই যে ঈদগমের যে অক্ষর, অর্থাৎ তাসদিদ দিয়ে পড়া, আমাদের বাংলাদেশের কোরআনে অধিকাংশ কোরআনেই এই ছয়টা অক্ষরের উপরে তাসদিদ আছে, কিন্তু আপনার সৌদির কোরআনে আপনি এই তাসদিদগুলো পাবেন না, আবার কিছু কিছু কোরআনে পেয়েও যেতে পারেন রিয়াল। যাই হোক, তো তাহলে আমরা এখানে অলরেডি গুণা তাসদিদ দেওয়া আছে, আমরা সেটা ধরেই পড়ি। মি পড়ব নুনের সাথে মিন, নুন সাকিনের ইদগম নুনে করল ইদগম, এরপরে
মা পড়বো ইয়ার সাথে মাই, এই যে মাই বলতেছে না, এটাই গুণ না, ইয়া ইয়ার গুণ না, এটাই মাই। মা পড়বো ইয়ার সাথে মাই, নুন সাকিনের ইদগম ইয়ায় করলো ইদগম। এরপরে মি, এটা গেল আপনার, এরপরে আসছে মি পর্ব রয়ের সাথে মির। হ্যাঁ, মি পর্ব রয়ের সাথে মির, এখানে দেখেন গুণনা নাই, রটা যখন আমি পড়ছি তখন কোনো গুণনা নাই। মি পর্ব রয়ের সাথে মির। হ্যাঁ, নুন সেকেন্ডের ইদগম রয়ে করলো ইদগম। কু পড়ব লামের সাথে কুল, নুন সেকেন্ডের ইকলাব লামে করলো ইকলাব।